ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নৃশংস হত্যার প্রতিবাদ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার রাতে জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মকি। সহসভাপতি আব্দুল মান্নানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়। তিস্তা ফারাক্কার সমাধান না করে ভারতকে ফেনি নদীর পানি আর গ্যাসের চুক্তিতে মুচ লেখা দিয়ে আসেন। পুরো বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের দেশ নেত্রীকে জেলে বন্দী করে রেখেছেন। আজ আবরার জীবন দিয়ে প্রমাণ করে গেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লক্ষ কোটি আবরার আছে, আবরারের রক্ত বৃথা যাবে না। তিনি আবরারের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেফায়েতুল্লাহ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুরুল আমিন, মঈন চৌধুরী, এম এ আজাদ চয়ন, রওশন জামিল শিপু, বাহারুদ্দিন বাদল। বক্তারা আবরার হত্যার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। বাংলাদেশ জাতীয় দল কার্য নির্বাহী কমিটির অনুষ্ঠান জিয়া সৈনিক ভাইরা সবার এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশে ছিল আমাদের রসালো বক্তা উপস্থিত আজকের প্রধানমন্ত্রী